হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ফেসবুক মার্কেটিং কেস স্টাডি। অ্যাকচুয়ালি আমরা আপনার ফেসবুক মার্কেটিং সম্পর্কে আপনার শিখছিলাম, তো আজকে আপনার যে বিষয়টি আমরা দেখবো সেটি হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের আপনার ফেসবুক মার্কেটিং কি এবং কেন, এই বিষয়টি আমরা দেখবো। অ্যাকচুয়ালি ফেসবুক মার্কেটিং কি এবং কেন, এটি আপনার হচ্ছে যে যদি আমি ডিসক্রাইব করতে যাই তাহলে বিষয়টি হচ্ছে যে ফেসবুক আপনার অ্যাকচুয়ালি হচ্ছে একটা সোশ্যাল কমিউনিটি সাইট। আমি আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে যে আপনার facebook.com। এখানে আপনি হচ্ছে যে হাজারো মানুষ, হাজার লক্ষ লক্ষ মানুষ পাবেন আপনি হচ্ছে যে যারা এই সোশ্যাল কমিউনিটিতে ইনভলভ, এবং এরা হচ্ছে যে আপনার একে অন্যের সাথে আপনার বিভিন্নভাবে কানেক্টেড হচ্ছে এবং তাদের পার্সোনাল লাইফ, তাদের বিজনেস লাইফ, এই বিষয়গুলো হচ্ছে শেয়ার করছে। তো ফেসবুক মার্কেটিং অ্যাকচুয়ালি কেন, আপনি শুধুমাত্র ফেসবুকে হচ্ছে যে আপনি টার্গেটেড আপনি ভিজিটর পাবেন, কারণ আপনি এই মুহূর্তে ফেসবুকে শুধুমাত্র আপনার পার্সোনাল লাইফ শেয়ার করতে যাচ্ছেন না, আপনি এখান থেকে হচ্ছে যে একটা ইনকামের উদ্দেশ্যে আপনি এখানে আসছেন। তো সেক্ষেত্রে ফেসবুক হচ্ছে সবচেয়ে, ওয়ার্ল্ডের এখন সবচেয়ে জনপ্রিয় আপনার সোশ্যাল কমিউনিটি সাইট, এবং এখান থেকে আপনি হিউজ পরিমাণ আপনার লেজার, মানে সুপার সুপার লেজার টার্গেটেড আপনি হচ্ছে যে অডিয়েন্স এখানে পাবেন আপনার বিজনেসের জন্য আর কি, আপনার প্রোডাক্ট সেল করার জন্য। তো সেক্ষেত্রে আপনার ফেসবুক মার্কেটিং অ্যাকচুয়ালি আপনার কি, ফেসবুকে আমরা এই মুহূর্তে যে কাজগুলো করবো সেটি হচ্ছে যে আমরা আসলে আসছি হচ্ছে যে প্রোডাক্ট সেল করার জন্য। তো ফেসবুকে আপনি যখন কাজ করতে যাবেন তখন যে বিষয়টি আপনার প্রয়োজন হবে, অ্যাকচুয়ালি আপনার এখানে প্রথম কথা হচ্ছে লেজার টার্গেটেড আপনি ট্র্যাফিক পাচ্ছেন। এখানে আপনি ফ্রি এবং পেইড দুটি মেথডেই কাজ করতে পারছেন, এবং এখানে আপনি যে অডিয়েন্সগুলো পাচ্ছেন তাদের সাথে খুব সুন্দরভাবে আপনি হচ্ছে যে কানেক্টেড হতে পারবেন এবং আপনার প্রোডাক্ট আপনি তাদের কাছে সেল করতে পারবেন। তো এটা সম্পর্কে এতটা আসলে ডিটেলস আর বলার কিছু নেই, কারণ হচ্ছে যে ফেসবুক মার্কেটিং এটা আপনার এই মুহূর্তে খুবই জনপ্রিয় একটি মেথড, এবং এখানে কিছু আপনার হিডেন ট্রিক্স আছে যে ট্রিক্সগুলো আপনি ইউজ করলে আপনি মানে সুপার লেজার টার্গেটেড আপনি অডিয়েন্স পাবেন এবং এদের কাছে আপনার প্রোডাক্টটা খুব অনায়াসে আপনি সেল করতে পারবেন। তো চলুন অ্যাকচুয়ালি আপনার ফেসবুকের ইন্টারফেস যেটি সেটি আমরা একটু দেখে নিই। তো ফেসবুকে আপনার সাইন আপ করার ক্ষেত্রে বা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার হচ্ছে শুধুমাত্র একটি ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার কোনো ফিমেল নামে অ্যাকাউন্ট করার জন্য, তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার এগুলো দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন। তো এটি আমার মনে হয় না যে আপনাদের দেখানোর কোনো প্রয়োজন আছে। তো আমি হচ্ছে যে আমার অ্যাকাউন্টে একটু লগ ইন করি। লগ ইন করার পর আমি আপনাদের ফেসবুকের কিছু বিষয় আমি বলে রাখি, যেমন এই মুহূর্তে যেই অ্যাকাউন্টটিতে আমি লগ ইন করলাম এটি হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। তো আপনি যখন মার্কেটিংয়ের জন্য কাজ করতে যাবেন তখন সবসময় কিছু বিষয় আপনি একটু ফোকাস করবেন। অ্যাট ফার্স্ট যে বিষয় সেটি হচ্ছে যে আপনি সবসময় চেষ্টা করবেন যে কোনো ফিমেল নামে অ্যাকাউন্ট করার জন্য। আচ্ছা, ফিমেল কেন? ফিমেল হচ্ছে যে একটি কারণে যে আপনি যখন কোনো ফিমেল নামে অ্যাকাউন্ট করবেন তখন আপনার ফ্রেন্ড লিস্ট খুব তাড়াতাড়ি আপনি হচ্ছে গ্রো করতে পারবেন। তো এই কারণে হচ্ছে যে আপনার একটা ফিমেল নামে আপনি অ্যাকাউন্ট করবেন। আর আপনি যদি চান যে না আপনি কোনো ফিমেল নামে অ্যাকাউন্ট করবেন না, আপনি আপনার নিজের নামেই করবেন বা আদার্স কোনো মেল নামে করবেন, কোনো প্রবলেম নেই, আপনি সেটিও করতে পারেন। তবে আপনার কাস্টমার রিটেনশনের জন্য অ্যাকচুয়ালি ফিমেল আইডি হলে আপনার জন্য একটু বেটার হবে। তো আপনি যখন অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্ট করছেন এবং বাংলাদেশের যদি কোনো নাম বা কোনো ইনফরমেশন দিয়ে দেন আপনি অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে হচ্ছে যে আপনি কিন্তু বাইরের অডিয়েন্সগুলো পাবেন না। তো এই জন্য আপনার সবচেয়ে বেস্ট হবে যে বিষয় সেটি হচ্ছে যে আপনি অবশ্যই নাম যেটি সেটি আপনি কোনো ফরেন বা অ্যাব্রোড কোনো আপনি নাম দিন। এরপর হচ্ছে যে ইনফরমেশন যেগুলো সেগুলো আপনি বাংলাদেশের দিন, কোনো সমস্যা নেই। যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি হচ্ছে যে ইউএস লোকেশন বা ইউকে লোকেশন থেকে আপনি একটা অ্যাকাউন্ট করে নিন, বা একটা না আপনি মিনিমাম হচ্ছে 4 থেকে 5টা আপনার অ্যাকাউন্ট প্রয়োজন হবে মার্কেটিংয়ে কাজ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি যদি সম্ভব হয় তাহলে বাইরে থেকে অ্যাকাউন্ট করে নিন, এবং সেই অ্যাকাউন্টগুলো আপনি যদি আপনার যদি অ্যাক্সেস করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার বাইরের আইপি অ্যাড্রেস ইউজ করে বা প্রক্সি বা বিপিএস যে কোনো কিছু ইউজ করে দেন হচ্ছে যে আপনার কাজ করতে হবে, তা না হলে আপনার অ্যাকাউন্টই ব্যান করবে। আমরা বাংলাদেশে অ্যাকচুয়ালি যারা হচ্ছে যে ব্রডব্যান্ড ইউজ করি তাদের জন্য আমি ছোট আপনার হচ্ছে যে কিছু ট্রিক্স বলে দিচ্ছি। আপনি যদি ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করেন, আপনি মার্কেটিংয়ের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ফায়ারফক্স এই ব্রাউজারটি ব্যবহার করার জন্য। আপনি মেনু বারে যখন যাবেন তখন দেখবেন যে আপনার অপশন নামে একটি টুলসে গেলে অপশন নামে একটি অপশন আপনি অপশন পাবেন। এখানে হচ্ছে যে অ্যাডভান্সে আসবেন, আসার পর সেটিং, এবং এখান থেকে নো প্রক্সি যেটি আছে এটি টিকমার্ক দিয়ে দেন ওকে করবেন। আচ্ছা,
এটি করার মানে হচ্ছে যে আপনার কোনো প্রক্সি হচ্ছে যে আপনি যেই লোকাল ব্রডব্যান্ড ইউজ করছেন সেটি যাতে কোনো প্রক্সি আপনার এখানে ব্লক না করে। এরপর হচ্ছে যে আপনি যাবেন প্রাইভেসিতে। প্রাইভেসিতে আসার পর আপনি এখানে দেখবেন যে নেভার রিমেম্বার হিস্টোরি যে অপশনটি আছে এটি আপনি টিক মার্ক দিয়ে দেন ওকে করবেন। তাহলে হচ্ছে আপনার ব্রাউজারটি একবার রিস্টার্ট নেবে, দেন আপনি যখনই যেই কাজ করবেন না কেন আপনার ব্রাউজারে, এই ব্রাউজারে তখন কি হবে যে আপনার এই হিস্টোরি ফাইলগুলো এই ব্রাউজারে জমা থাকবে না। তো এটি আপনার সিম্পল একটা সিকিউরিটির জন্য। এবং পাশাপাশি আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে আপনার ফেসবুকে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি যদি বাইরের কোনো অ্যাকাউন্ট ইউজ করতে চান বা বাইরে থেকে আপনি অ্যাপ্রুভ করাতে চান, তো সেক্ষেত্রে অনেক পেইন এবং হচ্ছে অনেক ঝামেলা পোহাতে হয়, আপনার প্রক্সি ইউজ করতে হবে বা আদার্স অনেক কিছু ইউজ করতে হবে। তো আপনি বাংলাদেশ থেকেই আপনি অ্যাকাউন্ট করুন, কোনো সমস্যা নেই। এবং সেটির নাম এবং ইনফরমেশনগুলো কিছুটা শুধুমাত্র আপনি অ্যাব্রোডের আপনার যাদের অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের মতো রাখুন, এরপর হচ্ছে যে আপনি আপনার মতো কাজ করুন, কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে আপনি নামগুলো কোথায় পাবেন, আপনি হচ্ছে যে ফেক নেম জেনারেটর .com এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসলে আপনি হচ্ছে যে র্যান্ডমলি এখানে নাম জেনারেট করতে পারবেন এবং বেশ কিছু ফেক ইনফরমেশন জেনারেট করতে পারবেন। তো আপনার যদি টার্গেট থাকে ইউকে বা ইউএস ইউনাইটেড স্টেট দিয়ে, দেন হচ্ছে আপনি যদি কোনো ফিমেল নামে সেভ করতে চান তাহলে এখানে ফিমেল দিয়ে দেন জেনারেট বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে আপনার নাম চলে আসবে। এটি আপনার ইউএস বেসিস হচ্ছে যে আপনার মেম্বার বা ইউএস বেসিস আপনার যারা হচ্ছে সেখানে বসবাস করছে তাদের নাম যেই রকম হয় সেই রকম, কারণ আপনি হয়তো নাও জানতে পারেন অ্যাকচুয়ালি। তো এই জন্য আপনি এই নামটা ইউজ করতে পারেন। এখন এই নাম ইউজ করে দেন হচ্ছে যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কমপ্লিট করুন। এবং এখানে আরও যেই বিষয় আছে আপনার অনেকেরই, আপনি যখনই কাজ করতে যাবেন আপনি যত সিকিউরিটি মেনটেন করেই কাজ করেন না কেন, কারণ হচ্ছে যে এই মুহূর্তে ডে বাই ডে ফেসবুকের হচ্ছে যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন ডে বাই ডে আপডেট হচ্ছে এবং তাদের প্রাইভেসি পলিসি যেগুলো আছে এগুলো আপডেট হচ্ছে। তো আপনার মার্কেটিং করতে গেলে আপনার অনেক ঝামেলা পোহাতে হবে এবং আপনি যখনই অ্যাকাউন্ট করবেন না কেন আপনার 5 দিন 7 দিন 10 দিন পর আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্লক করবেই, এটা আপনার স্বাভাবিক। আপনি যতই সিকিউরিটি রাখেন এবং যতই আপনি সেফ রাখেন, তো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ একটি মানে ওয়ে আছে, আপনার কিছু আপনার অ্যামাউন্ট একটু খরচ করতে হবে। খরচ করার ক্ষেত্রে আপনি এখানে যে নামটি আপনি পেলেন এই নাম দিয়ে আপনি একটি আইডি ভোটার আইডি কার্ড না একটি ড্রাইভিং লাইসেন্স একটি পাসপোর্ট আপনি তৈরি করবেন। পাঁচটি অ্যাকাউন্ট 100% ভেরিফাইড আপনি অ্যাকাউন্ট করবেন। এবং পাঁচটি অ্যাকাউন্টের জন্য আপনার হচ্ছে যে সেটিংসে আসলে আপনি যে বিষয়টি দেখবেন যে আপনার মোবাইলের যে অপশনটি আছে যে মোবাইল নাম্বার এটি হচ্ছে যে আপনি এখানে সেট করবেন, এগুলো মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইড করে নেবেন। এটি আপনার জন্য প্রথম পর্যায়ে একটু আপনার ঝামেলাপূর্ণ হবে, তারপর একবার যদি আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হয়ে যায় অ্যাকাউন্ট থেকে আপনি অনেক ফ্যাসিলিটি পাবেন। এবং আপনি যেই 4 থেকে 5টি হচ্ছে যে আপনি ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড আপনি ক্রিয়েট করবেন, এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল আইডি কার্ডে আপনার ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট আপনার করতে হবে। সেক্ষেত্রে আপনার নিকটে দেখবেন যে আপনার গ্রাফিক্স ডিজাইনে অনেকেই কাজ করে বা অনেক দোকান আছে, তাদেরকে বললেই তারা আপনাকে করে দেবে। হয়তো আপনার এক একটা আপনার পাসপোর্টের জন্য 100-200 টাকা আপনার খরচ হতে পারে, এর বেশি খরচ হবে না। এবং আপনি এই যে কার্ডটি করছেন বা আপনার ড্রাইভিং লাইসেন্স করছেন এটি আপনি পরবর্তীতে কাজে লাগাতে পারবেন। এটি আপনার এটি আপনার অ্যাকচুয়ালি টাকাটা নষ্ট হবে না, আর এটি তখনই করবেন যদি আপনার কোনো অ্যাকাউন্ট ব্লক করে তখন আপনি করেন, এর আগে আপনার এটা করার কোনো দরকার নেই, ঠিক আছে। যদি অ্যাকাউন্ট ব্লক করে তাহলে হচ্ছে জাস্ট শুধুমাত্র আপনি একটা ভোটার আইডি কার্ড দিয়ে দেন হচ্ছে যে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে বা পাসপোর্ট দিয়ে দেন হচ্ছে আপনি তাদেরকে রিকোয়েস্ট পাঠান, তাহলে আপনার এটি 3 থেকে 7 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটি আবার ওপেন করে দেবে এবং সেটি 100% ভেরিফাইড হয়ে যাবে। তো একবার ভেরিফাইড হয়ে গেলে দেন আপনার আর কোনো প্রবলেম নেই, আপনি সেখানে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন এবং পরবর্তীতে ভেরিফিকেশন আসলে এই ধরনের কোনো প্রবলেম ওরা করে না, ঠিক আছে। তো যাই হোক, এটি হচ্ছে যে আপনার বাংলাদেশ থেকে গিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করার যে ওয়ে এটি আপনি করে নিলেন। আপনার 5টি অ্যাকাউন্ট আপনি ফার্স্ট একেবারে ফার্স্ট আপনি হচ্ছে ভেরিফাইড করে নিলেন। এবং এইখানে আপনি যখন ফেসবুকে কাজ করতে যাবেন আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার মানতে হবে। আপনি ফেসবুকে সর্বোচ্চ যেটি সেটি হচ্ছে যে আপনি 5000 আপনি পেজে লাইক করতে পারবেন, আপনি 6000 গ্রুপে আপনি জয়েন করতে পারবেন এবং প্রতিদিন আপনি সর্বোচ্চ 10 থেকে 15টির বেশি গ্রুপে জয়েন করবেন না। আপনি 5 থেকে 10টির বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি পাঠাবেন না। আমি এগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো আমাদের প্রথম যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে আপনার ফেসবুক মার্কেটিং কী এবং কেন, এটি আমি আপনাদের জাস্ট একটু এখানে দেখাই যে আপনি হচ্ছে যে যেই প্রোডাক্টই সেল করতে চান না কেন, যেমন ধরুন আপনি হচ্ছে যে ওয়েট লসের উপরে
যদি কোনো প্রোডাক্ট সেল করতে যান তাহলে আপনি দেখবেন ওয়েট লসের উপরে আপনি অনেক গ্রুপ পাবেন। যেমন ওয়েট লসের আমি একটি গ্রুপে আসি, গ্রুপে আসার পর আপনি যদি মেম্বারে আসেন, মেম্বারে আসলে দেখুন যে টোটাল হচ্ছে 29,000 আপনার মেম্বার হচ্ছে যে এই গ্রুপে অলরেডি জয়েন আছে। এখন এখানে আপনার শুধুমাত্র কিন্তু আপনার ইউএস বা ইউকে মেম্বার কিন্তু এখানে নেই, এখানে আপনার আদার্স বিভিন্ন কান্ট্রির হচ্ছে যে মেম্বার এখানে আছে। এখান থেকে আপনার এরা হচ্ছে যে আপনার ওয়েট লসের উপরে খুব ইন্টারেস্টেড, বা এখানে অনেক মার্কেটারও আছে যারা হচ্ছে কাজ করার জন্য এখানে জয়েন করেছে। তো আপনার টার্গেট হচ্ছে যে এই গ্রুপগুলো থেকে আপনি হচ্ছে যে অ্যাব্রোডের অনেকেই পাবেন যারা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড। এবং আপনি গ্রুপে যদি আপনি ওয়েট লস গ্রুপে যদি আসেন দেখবেন যে এখানে আপনার অনেক ধরনের পোস্ট করছে, বিভিন্ন কমেন্টস হচ্ছে এবং ওয়েট লসের উপরে বিভিন্ন আলোচনা হচ্ছে। এখন আপনার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আপনি যদি এইখানে এসে প্রমোট করেন তাহলে কী হবে, আপনার কিন্তু টার্গেটেড কিছু অডিয়েন্স আপনি এখান থেকে পেতে পারেন। এগুলো হচ্ছে একেবারে জেনারেল, একেবারে বেসিক বিষয়, এগুলো আপনি আপনি জানেন, অবশ্যই জানেন। তো আমি আপনাদের হচ্ছে যে প্রথম যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার, এইখানে আমরা স্টেপ বাই স্টেপই দেখবো এবং পাশাপাশি আমি এখান থেকে আপনাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আপনার আলোচনা করব। তো সেক্ষেত্রে আমাদের ফেসবুক মার্কেটিং কী এবং কেন, ফেসবুক মার্কেটিং আসলে এখান থেকে আমি যদি লাইভ আপনাদের কাজ না দেখাই তাহলে হয়তো বা এটির ডিটেলস আমি ওইভাবে আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি এগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো এবং ফেসবুক মার্কেটিং কী এটি সম্পর্কে ডিটেলস আমার মনে হয় না যে আপনাদের বলার প্রয়োজন আছে, কারণ আপনারা এই বিষয়গুলো মোটামুটি সবাই জানেন। আচ্ছা, ফেসবুক মার্কেটিংয়ে আমরা কী মার্কেটিং করবো? অ্যাকচুয়ালি ফেসবুক মার্কেটিংয়ে আমাদের মার্কেটিং করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে যে ফেসবুক মার্কেটিংয়ে আমরা হচ্ছে যে কী মার্কেটিং করবো। এখন ফেসবুক মার্কেটিং আপনার হচ্ছে যে বা ফেসবুকে আপনি যদি আপনার নিজের কোনো প্রোডাক্ট থাকে তাহলে আপনি আপনার নিজের প্রোডাক্ট প্রমোট করতে পারেন, এবং আপনার যদি নিজের প্রোডাক্ট না থাকে তাহলে কী করতে পারেন আপনি, আপনি হচ্ছে যে কোনো মার্কেট প্লেস থেকে আপনি প্রোডাক্ট এনে দেন হচ্ছে আপনি অ্যাফিলিয়েট হিসাবে আপনি মার্কেটিং করতে পারেন। আচ্ছা, এখন আসেন যে আমি আপনাদের যে বিষয়টি দেখাই একটু আমি আপনার হচ্ছে যে ডিসক্রাইব করি। ডিসক্রাইব করার ক্ষেত্রে যে বিষয় সেটি হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে আপনি মার্কেটিং করার ক্ষেত্রে আপনি দুইটি ওয়েতে মার্কেট করতে পারেন। আপনার হচ্ছে যে এক হচ্ছে নিজের প্রোডাক্ট, আর আরেকটি যে বিষয় আছে সেটি হচ্ছে যে আপনার অন্যের প্রোডাক্ট। ওকে, তো এখন দেখেন যে আপনার নিজের প্রোডাক্ট, নিজের প্রোডাক্ট কী হতে পারে, আপনি যদি বাংলাদেশে অনলাইন বেসিস যদি কোনো কাজ করতে চান তাহলে আপনার অবশ্যই প্রোডাক্ট আপনার করতে হবে, একটা প্রোডাক্ট তৈরি করতে হবে, দেন হচ্ছে সেটার জন্য আপনার ওয়েবসাইট রেডি করতে হবে এবং সেটার ভিতরে পেমেন্ট সিস্টেম আপনার সেট করতে হবে। দেন হচ্ছে যে আপনি সেটি যখন ফেসবুকে মার্কেটিং করবেন তখন আপনার যদি প্রোডাক্ট সেল হয় সেখান থেকে আপনি বেনিফিটেড হবেন। এটি অনেক হ্যাজেল, আপনার অনেক হ্যাজেল এটার ভিতরে, এবং হচ্ছে যে এই ওয়েতে অ্যাকচুয়ালি আমরা হয়তো বা কাজ করতে পারবো না, কারণ হচ্ছে যে আমাদের মেইন টার্গেটই হচ্ছে যে অন্যের প্রোডাক্ট সেল করবো। আচ্ছা, অন্যের প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে যে বিষয় বা অন্যের প্রোডাক্ট সেল করা মানে হচ্ছে যে আপনার কমিশন বেস। আপনি যদি আমার প্রোডাক্ট সেল করেন তাহলে হচ্ছে যে আমি আপনাকে একটা কমিশন দেবো। এই ধরনের আপনি অনেক মার্কেট প্লেস পাবেন যেখানে হচ্ছে যে আপনি কী করতে পারবেন, কমিশন বেস অনেক প্রোডাক্ট পাবেন এবং সেই প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারেন। এখন আমাদের মার্কেট, সেক্ষেত্রে আপনি যদি অন্যের প্রোডাক্ট সেল করতে চান তাহলে আমাদের হচ্ছে যে আপনার দুইটি বিষয় বুঝতে হবে। এক হচ্ছে যে আপনার, সরি, আপনার হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার মার্কেট প্লেস বুঝতে হবে, আর আরেকটি হচ্ছে যে আপনার আচ্ছা যাই হোক, আমার হচ্ছে যে স্পেলিং আপনার বাংলায় টাইপে আমি আসলে এতটা এক্সপার্ট না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটু লিখছি। তো যাই হোক, এখন আমাদের দুইটি বিষয় বুঝতে হবে, সেটি হচ্ছে যে আপনার মার্কেট প্লেস এবং হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল আপনার কোম্পানি। এখন আপনি দুইটি ওয়েতে কাজ করতে পারেন, যেমন আমি ব্যক্তিগতভাবে মার্কেট প্লেসে কাজ খুব কম করি, আমি ইন্ডিভিজুয়াল আপনার বিভিন্ন কোম্পানির সাথে কাজ করি এবং তাদের প্রোডাক্ট আমি বিভিন্ন ওয়েতে আমি প্রমোশন করি। তো আমাদের আজকে আলোচনার বিষয় যেটি সেটি হচ্ছে যে আমরা শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করবো। এখন ফেসবুক মার্কেটিং অ্যাকচুয়ালি ফেসবুক মার্কেটিংকে আমরা বা ফেসবুককে আমরা কেন টার্গেট করছি, আপনার ফেসবুকে আমাদের টার্গেট করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু আপনার রিজন আছে। সেটা হচ্ছে এখানে আমি টার্গেটেড, মানে লেজার টার্গেটেড আমি অডিয়েন্স পাবো। এখানে আমি ফ্রি এবং পেইড দুটি মেথডে আমি কাজ করতে পারবো, এবং এখানে হচ্ছে যে আমি
কাজ করার ক্ষেত্রে আমার কোনো বাইন্ডিংস নেই, আমার নিজের আমি হচ্ছে যে ইচ্ছা মতো বা স্বাধীন মতো আমি কাজ করতে পারবো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে কাজ করাটা অনেক ইজি, এবং এখানে আপনি কাজ করলে আপনার কিছু বিষয় আছে এগুলো যদি আপনি আয়ত্ত করে ফেলতে পারেন এবং আপনার বিজনেসটা টোটাল ফেসবুকের ভিতরে যদি আপনি সেট আপ করে ফেলতে পারেন, তাহলে আপনি প্রতি মাসে মিনিমাম, আমি যেটি বলেছি যে প্রতি মাসে আপনি $100 থেকে $500 পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন, এটি আজকে থেকে শুরু করে আগামী 2 থেকে 3 মাস পর থেকে। আমি আপনাকে কোনো হাইক টাইপের কোনো আপনার বিষয় বলছি না যে আপনি আজকে জয়েন করুন আগামী 10 দিন বা 15 দিন বা 1 মাস পর থেকে আপনি $500 $1000 আপনি ইনকাম করতে পারবেন, অ্যাকচুয়ালি এটি পসিবল আপনার হবে না। কারণ হচ্ছে যেটি পসিবল হবে না তা না, আপনি যদি পেইড না থাকলে কাজ করেন এবং আপনি যদি $1000 ইনভেস্ট করেন তাহলে সেখান থেকে আপনি $5,000 $10,000 আপনি কিন্তু আপনি রিটার্ন আনতে পারেন। এবং পেইড মেথডে বা আপনি যখনই মার্কেটিং করতে যাচ্ছেন বা একটা বিজনেস করতে যাচ্ছেন, বিজনেসে আপনার লাভ লস এই দুটি বিষয়ে কিন্তু আপনার ইনভলভ। তো সেক্ষেত্রে আপনি যখন ইনভেস্ট করবেন তখন কী হচ্ছে যে আপনার অবশ্যই সেখানে লাভও হতে পারে লসও হতে পারে, তবে আমি যে বিষয়গুলো আপনাদের দেখাবো অবশ্যই এগুলো 100% আপনার টেস্টেড এবং এগুলো আপনি এখান থেকে প্রফিট আপনি করতে পারবেন। তো যাই হোক, আপনি হচ্ছে যে অ্যাট ফার্স্ট আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে আমাদের মার্কেট প্লেস বোঝা। এখন মার্কেট প্লেস বলতে আমরা কী বলছি, মার্কেট প্লেস বলতে আপনার হচ্ছে যে আমি জাস্ট একটু আপনাদের ডিটেলস দেখাই। আপনি যদি গুগলে আসেন, গুগলে আসলে হচ্ছে যে আপনি এখানে এসে যদি সার্চ করেন যে আমি সাপোজ হচ্ছে যে আমি ডোমেইন হোস্টিং সেল করছি, আচ্ছা দেখুন আমি হচ্ছে যে আপনার ডোমেইন কোম্পানি দিয়ে আমি যখন সার্চ করলাম, সার্চ করলে এখানে বেশ কিছু আপনার বিষয় দেখাচ্ছে। এটি হচ্ছে যেমন godaddy.com, আমি এই সাইটটি একটু ওপেন করে রাখি। এরপর হচ্ছে যে আপনার domain.com, আদার্স আরও বেশ কিছু আপনার অপশন আছে। তো যাই হোক, আমি আপাতত হচ্ছে যে আপনার দুইটি সাইট আমি ওপেন করলাম, একটি হচ্ছে আপনার godaddy আর আরেকটি হচ্ছে যে আপনার domain.com। আচ্ছা, আপনি যখন কোনো ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পর তাদের আপনি মেনুগুলো দেখলে বুঝতে পারবেন এদের হচ্ছে যে অনেক আপনার সার্ভিস আছে, যেমন ডোমেইন, এরপর হচ্ছে ওয়েবসাইট হোস্টিং, আদার্স আপনার ইমেল টুলস, বিভিন্ন সার্ভিস এরা দিচ্ছে। আচ্ছা, এখন আমাদের মেইন টার্গেট কি, আমরা তো এখান থেকে হচ্ছে যে আমরা এই সাইটগুলো ওপেন করলাম হচ্ছে যে অ্যাকচুয়ালি মার্কেট বোঝার জন্য। এখন আপনি যখন আপনি সাইডে আসলেন, সাইডে আসার পর আপনি দেখবেন যে এইখানে একেবারে নিচের দিকে অ্যাফিলিয়েট নামে একটি অপশন আপনি এখানে পাবেন। এই অ্যাফিলিয়েট মানে হচ্ছে যে আপনি হচ্ছে যে কমিশন বেস আপনি এদের প্রোডাক্ট সেল করতে পারেন। আপনি এদের প্রোডাক্ট যদি সেল করেন তাহলে এখান থেকে আপনি এরা আপনাকে একটা কমিশন দেবে। এবং এখানে আরও একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ক্যারিয়ার। এখন আমি ক্যারিয়ার যে আপনার ট্যাবটি আছে, ক্যারিয়ারের যে মেনুটি আছে আমি এটি ওপেন করলাম, এবং হচ্ছে যে অ্যাফিলিয়েট যেটি এটি আমি ওপেন করলাম। এবং পাশাপাশি আমি হচ্ছে যে এই ওয়েবসাইটে আসি, এই ওয়েবসাইটে আসার পর দেখুন এখানে এদের অনেক প্রোডাক্ট আছে এবং এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে একটি অপশন আছে। আচ্ছা, অ্যাফিলিয়েট আপনার প্রোগ্রাম বলতে বোঝানো হচ্ছে যে কমিশন বেস, এরা কমিশন বেস সার্ভিস দিচ্ছে। আপনি যদি এদের প্রোডাক্ট সেল করেন তাহলে আপনি কমিশন বেস হচ্ছে যে এরা আপনাকে একটা পার্সেন্ট দেবে। তো আমি যখন আসলাম হচ্ছে যে এদের এটি হচ্ছে যে অ্যাফিলিয়েট অপশন এবং এটি হচ্ছে এদের ক্যারিয়ার অপশন। এখন ক্যারিয়ার অপশন যেটি সেটি হচ্ছে ডিরেক্টলি এদের কোম্পানিতে আপনি যদি জব করতে চান তাহলে আপনার সিভি ড্রপ করতে হবে, এবং আপনি যদি ডিরেক্টলি এদের কোম্পানিতে কাজ করেন, আপনার এদের যদি কোনো জব ভ্যাকেন্সি যদি আপনার ওপেন থাকে তাহলে হচ্ছে যে আপনি এখানে কাজ করতে পারেন। তো আমি এটি একটু ওপেন করলাম এবং পাশাপাশি আমি এখানে একটু আসি। দেখুন এখানে হচ্ছে যে পার্টনার অ্যাফিলিয়েট নেটওয়ার্কস, আচ্ছা, এবং এদের হচ্ছে যে এখানে দিচ্ছে আপনার আনলিমিটেড আর্নিং, আপনার ইবিল রিসিভ আপ টু 40%। তার মানে আপনি যেই প্রোডাক্ট, এদের কিছু স্পেসিফিক প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আপনি যদি সেল করেন তাহলে 40% পর্যন্ত আপনি কমিশন পাবেন এদের প্রোডাক্ট সেল করার মাধ্যমে। ওকে, আর এদিকে যদি আসি দেখেন এদের হচ্ছে যে অনেক আপনার জব ভ্যাকেন্সি ফ্রি আছে, আপনি চাইলে আপনি জেনারেল যে জবগুলো আছে এখানে আপনি জয়েন করতে পারেন। এবং আপনি এগুলো ওপেন করলে দেখবেন যে আপনার এখানে ক্যারিয়ার এদের যা যা ডিটেলস লাগবে বা আপনার রিকোয়ারমেন্ট যা যা লাগবে সেগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। তো আপনি যদি চান যে ডিরেক্টলি আপনি অ্যাপ্লাই করবেন, আপনি চাইলে এখান থেকে আপনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই তাদের রিকোয়ারমেন্ট যা আছে এগুলো আপনার ফুলফিল থাকতে হবে এবং আপনার সিভি ড্রপ করতে হবে। দেন তারা যদি আপনাকে নেয় বা আপনার রিকোয়ারমেন্ট তাদের যা আছে সেগুলো যদি অ্যাপ্রোপ্রিয়েট থাকে তাহলে হয়তো বা আপনার সাথে তারা কন্ট্যাক্ট করে আপনি এখানে জব করতে পারেন। আমাদের মেইন টার্গেট হচ্ছে জব না, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা অন্য প্রোডাক্ট কমিশন বেজ আমরা সেল করবো। আচ্ছা,
অন্যের প্রোডাক্ট কমিশন বেস চেক করলে এখানে দেখুন যে আপনার, আমরা যখনই এদের এখানে আসলাম যে পার্টনার হিসেবে আমি কাজ করবো বা কমিশন বেস সেল করবো, তখন এরা বলছে যে এদের পার্টনার হচ্ছে এই নেটওয়ার্কগুলো। এটা হচ্ছে কি, কমিশন জাংশন, শেয়ার সেল, ট্রেড ডাবলার, এগুলো হচ্ছে যে আপনার এক একটা মার্কেট প্লেস বা এদের পার্টনার। আমি যদি ওপেন করি, ওপেন করলে আপনি দেখতে পাবেন যে আপনার একটি সাইট ওপেন হবে। এবং এগুলো কি, এগুলো হচ্ছে যে আপনার নর্মালি এই কোম্পানির গো ড্যাডি হচ্ছে যে আপনার পার্টনার। তার মানে আপনার যদি এদের এখানে কাজ করতে হয় তাহলে অবশ্যই আপনার এই সাইডে কাজ করতে হবে বা এই সাইডে আপনার হচ্ছে যে জয়েন করতে হবে। এটির আপনার মেইন সাইটটি আমি ওপেন করছি, এটি হচ্ছে cj.com, কমিশন জাংশন। তো আপনার এখানে জয়েন করতে হবে, দেন হচ্ছে আপনি চাইলে এদের প্রোডাক্টগুলো প্রমোশন করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন যে আপনি কেন অন্যের প্রোডাক্ট আপনি সেল করবেন। এখন গো ড্যাডি হচ্ছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা হচ্ছে যে ডোমেইন আপনার প্রোভাইডার। তো আপনি এদের প্রোডাক্ট যখন সেল করবেন, আপনার সেল করতে খুব বেশি কষ্ট হচ্ছে না। আপনার এদের এখানে কাজ করতে হলে আপনার কিন্তু হায়ার এডুকেটেড হতে হচ্ছে না, আপনার শুধুমাত্র মার্কেটিংয়ের নলেজ এবং আপনার ইংলিশে মোটামুটি স্কিল থাকলে আপনি কাজ করতে পারছেন। তো এই জন্য হচ্ছে যে আমরা এই মার্কেট প্লেসগুলোতে কাজ করবো। আমাদের এখানে জব করতে হলে বা এদের আপনার সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে হলে আমাদের কিন্তু আপনার কোনো সিভি ড্রপ করতে হচ্ছে, আপনার সিভি ড্রপ করতে হচ্ছে না, এরপর হচ্ছে তাদের এখানে কোনো এক্সাম দিতে হচ্ছে না, কোনো ভাইবা পরীক্ষা দিতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই আমরা এদের লিঙ্কগুলো নিয়ে কাজ করতে পারি। এটি হচ্ছে যে আপনার মার্কেট প্লেস। আচ্ছা, আমরা যে বিষয়টিতে ছিলাম সেটি হচ্ছে যে আপনার মার্কেট প্লেস কী এবং ইন্ডিভিজুয়াল কোম্পানি কী। এখন দেখেন যে ইন্ডিভিজুয়াল কোম্পানি হচ্ছে যে এটা আপনি যদি ডিরেক্টলি জব করতে চান তাহলে এটা ক্যারিয়ার অপশনে আসতে হবে এবং সেখানে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন। তারা যদি আপনাকে ইনভাইট করে, দেন হচ্ছে যে আপনাকে হয়তো বা ভাইবা আপনার ইনভাইট করবে, দেন হচ্ছে যে আপনাকে নেক্সট তাদের ফর্মালিটিস যা আছে এই অনুযায়ী হচ্ছে যে আপনার কাজগুলো করতে হবে, দেন তারা আপনাকে জবের জন্য হয়তো বা আপনাকে পারমানেন্ট করতে পারে। আর এটি হচ্ছে যে কি, আপনার অ্যাফিলিয়েট অপশন। আচ্ছা, অ্যাফিলিয়েট অপশনে আমি দেখাচ্ছিলাম যেটি, সেটি হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল কোম্পানি এবং মার্কেট প্লেস। এটা হচ্ছে যে একটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আপনি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে এই রিলেটেড আপনার অনেক কোম্পানি পাবেন। যেমন আপনি যদি এখানে আসেন এবং অ্যাফিলিয়েট প্রোগ্রামে যদি আসেন তাহলে হয়তোবা দেখতে পারবেন এদের কোনো পার্টনার প্রোগ্রাম আছে। এখন যদি পার্টনার প্রোগ্রাম না থাকে তাহলে কোনো প্রবলেম নেই, আপনি ডিরেক্টলি এখানে আপনি জয়েন করতে পারবেন এবং জয়েন করে এদের প্রোডাক্টগুলো আপনি ক্যাম্পেইন করতে পারবেন। আচ্ছা, এদের এই মুহূর্তে এখানে এই ধরনের কোনো আপনার অপশন এরা দিচ্ছে না, তবে এদের আপনার domain.com, এটা হচ্ছে যে আপনার সিজের একটা প্রোডাক্ট আছে, মানে কমিশন জাংশনে আপনার হচ্ছে একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে যে এই কোম্পানি। তো আপনি এই মার্কেট প্লেসে হচ্ছে যে এই ধরনের ইন্ডিভিজুয়াল বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট পাবেন, আপনার মন যেটা চায় আপনি সেটাই আপনি প্রমোশন করতে পারেন। তবে সিজেতে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার কাজ করতে বেশ কিছু বিষয় আছে, যে আপনার এখানে কিছু রেস্ট্রিকশন আছে, যে আপনার অ্যাকাউন্ট করার পর 6 মাস পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যদি কোনো কমিশন না ঢোকে বা আপনি যদি কমিশন ইনকাম করতে না পারেন তাহলে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেওয়া হবে। তো আপনার এই ধরনের মার্কেট প্লেসগুলোতে হচ্ছে যে বেশ কিছু আপনার রেস্ট্রিকশন থাকে। তো আমি এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি পরে দেখাবো। আপনার অ্যাট ফার্স্ট যেটি আমাদের বোঝার ছিল যে অ্যাকচুয়ালি মার্কেট প্লেস কোনগুলো এবং ইন্ডিভিজুয়াল কোম্পানি কী, সেটা আমরা মোটামুটি হয়তো বা একটা আইডিয়া পেয়েছি। আচ্ছা, আমরা ফেসবুকে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে কী মার্কেটিং করব সেটি হচ্ছে যে আপ টু ইউ। আপনি যেই বিষয়টি ভালো জানেন, যেই বিষয়টি নিয়ে আপনি মার্কেটিং করতে যাচ্ছেন এবং যে বিষয়টি সম্পর্কে আপনি কোনো কিছু বলতে পারবেন আপনার অডিয়েন্সকে, তো সেই রিলেটেড আমি আপনাকে সবসময় বলবো যে আপনি সেই রিলেটেড কোনো ডিশ আগে প্রথমে চুজ করুন। চুজ করে দেন হচ্ছে যে আপনি মার্কেটিং বা ফেসবুকে কাজ করা শুরু করার জন্য পদক্ষেপ নিন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা কী মার্কেটিং করবো সেটা আমরা হয়তো বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি আমরা কী মার্কেটিং করবো। এরপর এখন হচ্ছে যে আমরা কীভাবে ফেসবুকে অ্যাকাউন্ট আমরা খুলতে পারি, এটা হচ্ছে যে আমাদের একেবারে বেসিক বিষয়। সেটি হচ্ছে যে ফেসবুকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জাস্ট আমাদের এখানে হচ্ছে যে আমরা নামটা নেব এবং হচ্ছে যে আমরা একটা যদি ফিমেল অ্যাকাউন্ট করি তাহলে হচ্ছে যে কী করবো, আমাদের ফিমেল কোনো ইমেজ আমাদের নিতে হবে এবং সবচেয়ে বেটার হবে আপনার একজন ব্যক্তির যদি হচ্ছে যে 2 থেকে 3টি আপনি ইমেজ পান তাহলে আপনার অ্যাকাউন্টটি ন্যাচারাল হবে। ন্যাচারাল হলে তখন দেখা গেছে যে আপনার ফ্রেন্ড আপনার হচ্ছে যে লিস্টে আপনার ইনক্লুড হতে বা ইনক্লুড করতে আপনার হচ্ছে যে অনেক সুবিধা হবে। তো সেক্ষেত্রে ন্যাচারাল অ্যাকাউন্টগুলোতে আপনার সবাই বুঝতে পারে যে এটা আসলে কোনো ফেক অ্যাকাউন্ট না এবং তারা খুব দ্রুতই হচ্ছে যে আপনার ফ্রেন্ড লিস্টে ইনভলভ হবে। তো যাই হোক, এখানে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমার মনে হয় না যে আপনাদের দেখাতে হবে যে অ্যাকাউন্ট কীভাবে করবেন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে। তারপর আমি আপনাদের একটা বেসিক বিষয় দেখিয়ে দিই, সেটি হচ্ছে যে আপনার যখন আপনি ফেসবুকে আসবেন
ওকে, তো আপনি যখনই ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর আপনার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে জাস্ট হচ্ছে যে আপনার এখান থেকে আপনার ফেক নেম জেনারেট থেকে আপনি একটি নেম জেনারেট করে দেন, হচ্ছে যে আপনার ফার্স্ট নেম এবং হচ্ছে যে আপনার লাস্ট নেম এটি আপনি দিলেন। দেওয়ার পর হচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস, অবশ্যই আপনার একটি ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস রিপিট করবেন, এখানে আপনার পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এরপর এখানে হচ্ছে যে ডেট অফ বার্থ, এরপর আপনার হচ্ছে যে মেল না ফিমেল এটি দিয়ে আপনি হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার যে ইমেল অ্যাকাউন্ট আপনি ইউজ করছেন সেই ইমেল অ্যাকাউন্টে আপনার একটা ইমেল যাবে কনফার্মেশন, সেটি ওপেন করবেন। ওপেন করার পর স্টেপ বাই স্টেপ আপনার হচ্ছে যে অ্যাকাউন্টটি ফুলফিল করবেন। এটি আমার মনে হয় না যে আপনাদের দেখানোর কিছু আছে, যাই হোক এটি এখান থেকে এইভাবে করবেন। এরপর আপনার যে কাজটি করতে হবে, আপনার অবশ্যই যে ডেট অফ বার্থ আপনি দিয়েছেন সেই ডেট অফ বার্থ এবং হচ্ছে আপনার নাম, এই দুটি বিষয়ে আপনি একটু নোট করে রাখবেন। নোট করে রাখবেন কি কারণে, কারণ হচ্ছে যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টটি ব্লক করে তাহলে আপনি যাতে করে সেটা সেই ইনফরমেশনগুলো দিয়ে সেম এক্স্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে এবং হচ্ছে আপনি ইমেজটি দিচ্ছেন সেই ইমেজটি একটি ফেস টু ফেস বেটার হবে, যে ফেস টু ফেস আপনি যদি একটি ইমেজ নিয়ে রাখেন তাহলে হচ্ছে যে বেটার হবে সেটি নিয়ে দেন হচ্ছে যে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন। তাতে করে কোনো অ্যাকাউন্ট যদি ব্যান করে বা কোনো অ্যাকাউন্ট যদি আপনার ভেরিফিকেশনে পাঠায় তাহলে আপনি জাস্ট হচ্ছে একটা ভোটার আইডি কার্ড বা সামথিং কোনো কিছু দিয়ে, ভোটার আইডি কার্ড অ্যাকচুয়ালি আপনার লং টাইম প্রসেস, আপনি হচ্ছে যে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিলে হচ্ছে যে আপনার জন্য অনেক বেটার হবে। এটি দিলে আপনার 3 থেকে 7 দিনের ভেতর আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এখন আসুন আমি আপনাদের হচ্ছে যে এখানে যে স্টেপগুলো আছে স্টেপগুলো আমাদের একেবারে আপনার স্টেপ বাই স্টেপ এইভাবে দেখতে হবে না, কারণ আপনারা এই বিষয়গুলো বেসিক বিষয়গুলো সবাই জানেন। তো এখানে যখন আসলেন, আসার পর আমার ফেসবুকের কিছু ইন্টারফেস আপনাদের দেখাই। ফেসবুকে ইন্টারফেসের ক্ষেত্রে আপনি হচ্ছে যে যখন লগ ইন করলেন, লগ ইন করার পর এটি হচ্ছে আপনার প্রোফাইল, এটি আপনার প্রোফাইল পেজ, এখানে আপনার হচ্ছে টাইম লাইন, অ্যাবাউট, আপনার ফটোস, ফ্রেন্ড লিস্ট এবং হচ্ছে যে এখানে আপনার বেশ কিছু অপশন আপনি এখানে দেখতে পাবেন। অ্যাকচুয়ালি এগুলো আমাদের মার্কেটিংয়ের জন্য খুব বেশি আপনার ইফেক্টিভ কোনো কিছু না। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার অ্যাবাউট এবং হচ্ছে যে আপনার ইমেজগুলো আপনার এখানে শো করবে, এরপর হচ্ছে আপনি যে পেজগুলোতে লাইক করেছেন, রিভিউ দিয়েছেন সেগুলো এখানে থাকবে, আপনার বিভিন্ন প্লেস, আপনার ইন্টারেস্ট যেগুলো এগুলো এখানে থাকবে এবং এটি হচ্ছে আপনার স্ট্যাটাস ফিড, আপনি যা স্ট্যাটাস দেবেন, আপনার অ্যাকচুয়ালি আপনি যা বলতে চাচ্ছেন বা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে চাচ্ছেন সেটি আপনি এখানে স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করতে পারবেন। আচ্ছা, এখন হোম ফিডে আসি। হোম ফিডে এটা হচ্ছে আপনার হোম নিউজ ফিড, আপনি এখানে যা দেবেন আপনার সব ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তাদের হোম ফিডে আপনার একটা নিউজ আকারে চলে আসবে, এখানে আপনি যাই ইনফরমেশনগুলো দেবেন তারা দেখতে পাবেন। আচ্ছা, এখানে আপনার কোনো ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আপনি এখান থেকে সেটি সিকিউরিটি আপনি মেনটেন করতে পারেন, যেমন আপনি যদি কোনো গ্রুপিং করে থাকেন তাহলে আপনি যদি চান যে এটি পাবলিক রাখবেন, আপনি যা পোস্ট করবেন এটি হচ্ছে পাবলিক, মানে সবাই দেখতে পারবে, আপনার আপনি এবং আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, ফ্রেন্ড লিস্টের বাইরে যারা আছে তারাও সবাই এগুলো দেখতে পারবে। আচ্ছা, এরপর আসেন, আপনি যদি চান যে কোনো একটা আপনি পোস্ট করবেন সেটি মাত্র শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখবে, তো সেক্ষেত্রে এখান থেকে আপনি একটা পোস্ট লিখে দেন, আপনি যদি পোস্ট করে দেন তাহলে শুধুমাত্র আপনার ফ্রেন্ডরাই এটা দেখবে। এরপর আপনার মোর অপশন, এখানে আরও বেশ কিছু অপশন আছে, এই অপশনগুলো আমি আপনাদের পরে দেখাবো। তো এখানে দেখেন যে আমাদের হচ্ছে যে এটা আপনার স্ট্যাটাস ফিড, এটা লেফট সাইডে আপনি হচ্ছে যে গ্রুপ, তারপর আদার্স বেশ কিছু ইনফরমেশন এখানে আপনি পাবেন। রাইট সাইডে এটা হচ্ছে যে আপনার পেইড বিভিন্ন ক্যাম্পেইন, এগুলো আপনি হচ্ছে যে স্লট করতে পারবেন এখানে, এগুলো দেখতে পারবেন। এটি হচ্ছে যে আপনার টিকার, অ্যাকচুয়ালি এটি হচ্ছে যে আপনার যে আপনার ফ্রেন্ডরা অ্যাকচুয়ালি যে কাজগুলো করছে এখান থেকে আপনার তার একটা শর্ট রিভিউ, এখানে যে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে একটি পেইড ক্যাম্পেইন, এই ব্যক্তি টাকা খরচ করে এখানে ফেসবুকে টাকা দিয়ে দেন হচ্ছে একটি অ্যাড দিচ্ছে, এটি হচ্ছে একটি পেইড ক্যাম্পেইন এখানে করা আছে, এটি হচ্ছে একটি পেইড ক্যাম্পেইন। আচ্ছা, এটি হচ্ছে যে একেবারে বেসিক বিষয় আপনার ফেসবুকের। তো আমাদের ফেসবুকে অ্যাট ফার্স্ট হচ্ছে যে আমাদের জয়েন করতে হবে, জয়েন করার পর আমাদের প্রোফাইলটি সুন্দরভাবে সাজাতে হবে, একটি সুন্দর কভার ফটো দিতে হবে, এরপর হচ্ছে আপনার একটি প্রোফাইল পিকচার দিতে হবে, আপনার ইনফরমেশন অ্যাবাউট পেজে গিয়ে দেন হচ্ছে আপনার যা যা ইনফরমেশন আছে এগুলো সব কিছু আপনি ফুলফিল করবেন। ফুলফিল করার পর এরপর হচ্ছে যে আপনার প্রয়োজন হবে ফ্রেন্ড লিস্ট বাড়ানো, আপনার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড অ্যাড করতে হবে। এখন ফ্রেন্ড লিস্ট অ্যাড করার ক্ষেত্রে আমি আপনাদের কিছু বিষয় দেখাবো, যে বিষয়গুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি বেসিক এবং অ্যাডভান্স দুটির মিক্সড, আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, স্টেপ বাই স্টেপ ফলো করে দেন হচ্ছে কাজগুলো শুরু করবেন।